হঠাৎ করে কুমড়ো বড়ি দিয়ে শাক দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করলো। তো যেই ইচ্ছে সেই কাজ, তিনাটি শাক নিয়ে আসলাম। এখন আমি শাকগুলোকে কেটে গুছিয়ে নিচ্ছি। তবে তিনাটি এনেছি, তিনাটি দিয়েই কিন্তু রান্না করব না, একাটি শাক দিয়ে মাছগুলো রান্না করব। তো শাকগুলো এখানেই যেহেতু আমি বেছেছি, এখানেই কেটে নিলাম। আর রান্না করব আলু পটল দিয়ে রুই মাছ, সেগুলো আমি বের করে নিচ্ছি এবং কেটে নিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই কিচেন, ননদ ভাবির রান্নাঘর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ। তো আমি পেঁয়াজ আলু টমেটো এগুলোকে কেটে নিচ্ছি, এখন চলে যাব রান্নায়। এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি, রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু তরকারিটা বেশি দিয়েছি, কারণ আমি অনেকদিন পর তরকারি রান্না করছি, এমনি তো ভুনা করেই খাই, তাই একটু তরকারিটা পরিমাণে বেশি দিয়েছি। তরকারি খেতে আমার কাছে খুব ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এই পটলগুলোকেও ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু পটল রান্না করলে পানি পানি যে একটা ভাব আসে সেটা থাকবে না। তো পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম মাছ রান্না করার জন্য। তোমরা যারা এখনও আমার এই ভিডিওতে লাইক দাওনি, প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে দাও। তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই চ্যানেলটির জন্য অনেক মূল্যবান এবং এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এখানে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে আলু দিয়ে নিচ্ছি। যেহেতু পটলটা আমি ভেজেছি তাই এখন আর পটলটা দেয়া যাবে না, আলুটাকে আগে সেদ্ধ হতে হবে। তো আলুটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করে দিলাম, এখন ঢেকে দেব। এই রান্নাটাতে আমি আলুটাকে যদি বেশি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আলুটা বেশি সেদ্ধ করলে আলুর যে একটি মিষ্টি ভাব আছে সেটা চলে যায়। তো দেখুন আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মানে অনেকগুলো বলা যাবে না, ছোট্ট কড়াইটা তো তাই বেশি দেখা যায়। এখন আমি পটলগুলোকে দিয়ে দেব, আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে পটলটা দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে কষিয়ে নেব। এর মাঝে আমি টমেটো অ্যাড করে দিয়েছি, এখানে একটি টমেটো দিয়েছি, বেশি টমেটো দেওয়া যাবে না, তাহলে টমেটোর টক ভাবটা পটল নিতে পারবে না, তাই খেতেও ভালো লাগবে না। পটল তরকারিতে টমেটোটা কম দেওয়াই ভালো, অনেকে তো দেয়ও না। তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারিটা রান্নার জন্য এখন আমি পানি অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা বলক উঠে এসেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই তরকারিটা জিরা বা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো আজকে আমি এই তরকারিটাতে জিরা অ্যাড করব, কারণ রুই মাছ দিয়ে পটল দিয়ে যদি রান্না করি তাহলে জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতেও খুব টেস্টি হয়। তো এখন আমি কিছু জিরা টেলে নেব। জিরাটা টালা হয়ে গেলে এই হামানদিস্তার মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তরকারির মধ্যে দিলেই আমার তরকারিটা রান্না পুরোপুরি ওকে। এখন আমি রান্না করব আমার যে খেতে ইচ্ছে করছিল শাক দিয়ে কুমড়ো বড়ি দিয়ে, সেটাই আমি এখন রান্না করে নেব। তো এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি একটি কড়াইতেই রান্না করি, তাহলে আমার বেশি ময়লা হয় না হাঁড়ি পাতিল, তাই একটিতেই রান্না করা ভালো। কুমড়ো বড়িগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। অবশ্যই কুমড়োগুলোকে এভাবে ভেজে নিতে হবে, আর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে যারা কখনো রান্না করেননি। ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি,
এবং এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। একটি মাথা নিয়েছি, কান কনসা নিয়েছি ইলিশ মাছের এবং লুকাও নিয়েছি। তো এখন আমি হলুদ মরিচ, লবণ দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো, আদা রসুন আমি অ্যাড করব না এখানে, আমরা ইলিশ মাছে আদা রসুন দেই না। আপনারা যারা আমার এই চ্যানেলটি ভিজিট করেছেন নতুন, অবশ্যই একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্টস করবেন যদি ভালো লাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য একটি অনুরোধ করে বললাম, অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু ভিউ বেশি আসে না, আপনারা কেন দেখেন না তা আমি জানি না। তো এখন আমি কুমড়ো বড়িগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই কুমড়ো বড়িগুলো আমার শাশুড়ি মা রাজশাহী থেকে এনেছিল এবং আমাকে কিছু দিয়ে গিয়েছিল, সেটাই আজকেই আমি রান্না করে শেষ করে ফেললাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি একটি আলু কেটে দিয়ে দিয়েছি, কারণ শাকে যদি একটু আলু না দিই তাহলে কিন্তু ভালো লাগে না। এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন ওখানে কিন্তু বিনা কাশছে, ও ঠান্ডা লাগছে তাই ও কাশছে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মাঝে শাকগুলোকে অ্যাড করে দেব। তো কুমড়ো বড়ির তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, মানে আমি ভালো করে কষিয়ে রান্না করলেই হয়ে যাবে। যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ ফলো আজ করার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর মাঝে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স।